আমরা ফাইনালি একটা লোকেশনে চলে এসেছি ভিডিও করার জন্য। গাইস, মেন ব্যাপারটা হচ্ছে এখন ইনি চলে যাবেন। রিলস বানালাম, খুব ভালো লাগলো। ঠিক আছে ঘুরা, ঠিক আছে বাই, চলে যাচ্ছি। ঠিক আছে, টাটা। সাবধান যাও। A few moments later. So, hey guys, শুভ সকাল, সন্ধ্যাটা সকালে তোমাদেরকে সুস্বাগতম। সো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন ঘড়ি কাটায় বাজে 9টা নাগাদ, আর আমি যাচ্ছি এখন ভিডিও করতে। আর ভিডিও করতে গাইস আমি একা যাচ্ছি না, হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আমার সাথে কী আছে। তো চলো আগে যাই, দেন তারপরে কথা হচ্ছে। তো চলো। হয়েছে কি গাইস, মানে সামনে ও দাঁড়িয়ে আছে, ওর কাছে যাই, মানে ও ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমার লেট হয়ে গেছে ঘুমতে ঘুরতে, ওই জন্য। তো চলো ওর কাছে যাই, ওর কাছে যাই, দেন তারপরে কথা হচ্ছে। ফাইনালি গাইস, আমরা ভিডিও স্পটে চলে এসেছি, আর আমার সাথে রয়েছে হাই। তো যাই হোক, আজকে আমরা এখানে ইনস্টা রিলস আর কি বলবো বলো কি রে, মানে আজকে ফার্স্ট টাইম মানে ক্যামেরার সামনে আসছে, তো ওই জন্য লজ্জা পাচ্ছে, তাই তো? তো যাই হোক, আমরা ফাইনালি একটা লোকেশনে চলে এসেছি ভিডিও করার জন্য। দেখো কত সুন্দর, এদিকে সর্ষে ফুল গাছ আছে, এদিকে দেখো টাওয়ারটা দেখো, আর এদিকে নি বসে আছে। বলো তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, ঠিক আছে, পাশে থাকো, একটু করি। তো যাই হোক, শুনলাম ও মানে প্রথম দিন, তো ও মানে বুঝতে পারছে না কি বলবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের পাশে থেকো, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, চলো চলো, আমরা আগে একটু কিছু ভিডিও টিডিও করে নিই, দেন তারপরে কথা হচ্ছে। চলো টাটা, বাই। তো হয়েছে কি, ও মানে সাইকেল চালাচ্ছে, দেখো এখানে এসে ভিডিও করতে এসে বলছে এই সাইকেল চালাবে, দেখো দেখো পড়ে যাও না। যাই হোক, মানে ও সাইকেল এই সাইকেল চালাতে পারে না, আজকে ফার্স্ট ট্রাই করছে। তো যাই হোক, যাবো তো, এদিকে আসো, ঘুরে চলে আসো। আমি পাই না ঠিক করে, ওই সাইকেলে তাও ব্রেক নেই ঠিক মতন, ভালোই তো পাচ্ছ তুমি। চলো গাইস, আগে ভিডিও কেটে নিই কিছু। চলো, মেন ব্যাপারটা হয়েছে কি, ভিডিও সব কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করলাম কিছু। ভিডিও করে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর এই জায়গাটা কেমন? দারুণ, আমার খুব পছন্দের জায়গাটা। সো যাই হোক, তোমরা যদি কেউ এখানে ভিডিও করতে আসতে চাও তাহলে অবশ্যই আসবা এখানে, ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। সো যাই হোক, এত মানে রাস্তাটা এত সুন্দর, মানে কি বলবো, দুই সাইডে এই দেখো এরকম খেজুর গাছ আছে, আর এদিকে সূর্যমাটা বেশ আজকে ভালোই রোদ দিয়েছে, আর তাকাতে পারছি না গাইস। তো চলো আর এখানে কিছুক্ষণ থাকবো, দেন তারপরে একে মানে আবার বাড়ি দিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে বাড়ি দিয়ে আসতে হবে, তারপরে আমি আবার বাড়ি যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে, চলো কেউ স্কিপ করবে না। 15 minutes later, ব্যাপারটা হয়েছে কি, ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব, আর ওকে এখন দিয়ে আসতে হবে ম্যামকে, আর এই যে আমার সাইকেল, চলো ওকে আগে বাড়ি দিয়ে আসি, দেন তারপরে দেখি সারাদিন আজকে কি করি না করি। তো তুমি কিছু বলতে চাও যাওয়ার আগে? আমাদেরকে একটু সাপোর্ট করো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো গাইস, রাস্তাটা দেখো শুধু একবার, ঠিক আছে, এরকম রাস্তা, মানে এদিক দিয়ে একটু ভালো আছে, সামনে গেলে মানে আরো খারাপ আর কি, ঠিক আছে। তো চলো ওকে দিয়ে আসি, দেন তারপরে কথা হচ্ছে, চলো। মেন ব্যাপারটা হয়েছে কি, মানে সকাল থেকে কিছু খেয়ে আসেনি, খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু চা খাবো ভাবছি, আর ওই দেখো ওইদিকে চা আনতে গেছে।
বাবা পড়ে যাবে, আস্তে আস্তে আসো। উফ, চার কালারটা কিন্তু হেভি। এই দেখো লাভ বিস্কুট। কি দেখো পাইছে না? চাটা গাছ সব ঠিক আছে, কিন্তু চিনি কম করবো, খেতে হবে, খিদে পেয়েছে। ফাইনালি চাটা খাওয়া কমপ্লিট, দেন আমরা এখন বাড়ি যাবো। আর একে আগে আমি বাড়ি যাবো না, মানে একে দিয়ে আসতে যাবো। ওঠো চলো বাবা। টানতে পারছি না তো, সাইকেল হাওয়া নেই। তো চলো সিনেমেটিক শট দেখতে দেখতে চলো। গাইস, মেন ব্যাপারটা হচ্ছে এখন ইনি চলে যাবেন। আজকে অনেক মজা করলাম, অনেক রিলস বানালাম, খুব ভালো লাগলো। ঠিক আছে, ঘুরে আসলাম, অনেক ঘুরলাম অনেকক্ষণ ধরে। তো এখন আমি বাড়ি যাওয়ার সময় চলে এসেছি, আমি এখন বাড়ি চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এভাবে আমাদের পাশে থেকো, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাই, আমি চলে যাচ্ছি। তো যাই হোক গাইস, ও এখন চলে যাচ্ছে। চলে গেলাম, ঠিক আছে, টাটা টাটা। চলে গেলাম, সাবধান যাও। হ্যাঁ, যাই হোক, চলে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এতক্ষণ ছিলাম একসাথে, একটু হাসি খুশি ছিলাম, বাট এখন চলে গেল, কিছু করার নেই। তো চলো, আমার ওদিকে আবার মানে পড়া লেট হয়ে গেলো, আমার 11টা থেকে পড়া আছে আর এখানে 10:30 বেজে গেছে। তো চলো বাড়ি যাই, দেখো কোথায় চলে গেছে। তো চলো টাটা, বাড়ি গিয়ে কথা হচ্ছে। 15 minutes later. সো যাই হোক, ফাইনালি আমি বাড়ি চলে আসলাম আর এখন আমি পড়তে যাব, কারণ আমার 11টা থেকে পড়া আর এখন বেজে গেছে হলো 10:45 বেজে গেছে। দেন আমাকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? চা খেলে পেট ভরে যায় নাকি, তাই কি বলবো গাইস, খিদেও পেয়েছে, ঠিক আছে? কালকে যেহেতু রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম ওই জন্য। সো যাই হোক, কিছু খাওয়া দাওয়া করি, দেন আমি পড়তে যাবো, কারণ লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো। 20 minutes later. হোক, ফাইনালি গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি পড়তে যাবো, 11টা বেজে গেছে। তো চলো, ব্যাগ নিয়ে নিয়েছি, চলো। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।